আগরতলা সহ ত্রিপুরা বিভিন্ন শহরেও এখন জায়গা করে নিয়েছে বিগ বাজেটের পুজো, কিন্তু সেই সমস্ত পুজোর মধ্যে এখনও এই রাজ্যে আকর্ষণ একটুও কমেনি রাজধানী আগরতলা দুর্গাবাড়ির পুজোর। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে ত্রিপুরা রাজবংশের ইতিহাস। সেই পুজোর ইতিহাস প্রায় 500 বছরের। একসময় এই পুজোর আয়োজন করত ত্রিপুরার রাজবংশ, এখন সেই পুজোর আয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ত্রিপুরা রাজ্য সরকার। এই পুজোর মহিমা এবং আকর্ষণ এমনই যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে তো বটেই বাংলাদেশের অনেকেও এসে সামিল হন তাতে। এখনও অম্লান এই পুজোর গরিমা, রাজকীয় ঐতিহ্য জড়িয়ে আছে এই পুজোর সঙ্গে। রবিবার মহা অষ্টমীর পুণ্যতিথিতে ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে সপরিবারে পুজো দিতে গেলেন বিশিষ্ট সমাজসেবী তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লোকে রাজ্যের সকল অংশের মানুষের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। উপলক্ষে আমি সমস্ত রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, পাশাপাশি শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অষ্টমী লগ্নে আমি দুর্গাবাড়ি, আগরতলার যে দুর্গাবাড়ি, যেটা আমাদের রাজন্য আমল থেকে যার ঐতিহ্য বহন করছেন, সেই দুর্গাবাড়িতে আজকে অঞ্জলি দেওয়ার জন্য আমি এসেছি। মায়ের কাছে এটাই প্রার্থনা করি, আমরা যাতে ত্রিপুরা রাজ্যে সবাই কুশল মঙ্গলভাবে থাকতে পারি এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান আজকে আমি এই পুণ্যতিথিতে রাখছি। এদিন দুর্গাবাড়িতে পুজো দিতে দেখা গেল পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমারকেও। এই পুজোকে ঘিরে জনগণের সুবিধার্থে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার প্রশংসা করেন জেলা শাসক। পাশাপাশি এদিন অষ্টমী পুজোকে ঘিরে দুর্গাবাড়িতে দর্শনার্থীদের উপস্থিতি দেখে খুশিও ব্যক্ত করেন তিনি। অষ্টমী কা পর্ব মনায়া যা রা और बहुत ही अच्छा अरेंजमेंट प्रशासन की तरफ से और पुलिस की तरफ से किया गया है और मैं जो दर्शनार्थी हैं उनका उत्साह देख के काफ़ी इम्प्रेस हुआ हूं और मुझे उम्मीद है कि ज़्यादा से ज़्यादा दर्शनार्थी जो सरकार की तरफ से जो सुविधाएं और जो माता का जो आशीर्वाद है वो लेने आएंगे और हम उम्मीद करते हैं कि इसी इनके माता के आशीर्वाद से सबके घर में खुशी और शांति रहेगी। और सारा वेस्ट डिस्ट्रिक्ट में अभी तक कितना पूजा पंडल हो रहा है और अभी कैसे चल रहा है? लगभग 400 के आसपास पूजा पंडाल रजिस्टर्ड हैं और सभी जगहों पे बहुत अच्छे से पंडाल हो रहा है, ज़्यादा से ज़्यादा लोग शामिल हो रहे हैं उसमें और हमारी तरफ से भी जो भी ट्रैफिक का इंतज़ाम है या जो सिक्योरिटी रिलेटेड उसका हम लोग ध्यान रख रहे हैं। उम्मीद करते हैं कि सभी नागरिकों को अच्छी सुविधाएँ मिलेंगी। এবছর গোটা পশ্চিম ত্রিপুরা জেলার প্রায় 400 পুজো রয়েছে এবং সবকটি পুজো মণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলেও জানান জেলা শাসক। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।